দশম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আমি তোমাদেরকে WBT টেস্ট পেপার থেকে যে অঙ্কটা করাচ্ছি দেখো, বর্ধন টাউন স্কুলের এই অঙ্কটা হচ্ছে একটি গোলকের আয়তন, তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল ভেদে আছে, একটি সীসার গোলকের ব্যাস হচ্ছে 14 সেমি, ভেদের সাহায্যে প্রমাণ করে যে ওই গোলকটি গলিয়ে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 8টি গোলক তৈরি করা যাবে। এখন ধরে নাও যে গলনের ফলে আয়তন স্থির থাকে। এখন আমি অঙ্কটা করছি, অঙ্কটা কীভাবে করছি দেখো, খুব সহজ পদ্ধতিতে করছি, আমার পদ্ধতিগুলো ফলো করবে। দেখো এখন বলি যে গোলকের আয়তন তার ভেদের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে মনে করিলাম গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ সমান আর, আয়তন হচ্ছে ভি। তাহলে আমাদের শর্তটা কি, ভি ভ্যারিজ আর কিউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে আর কিউ। এখন তাহলে সমান কত, ভি ইজ ইকুয়াল টু কে ইনটু আমার ব্যাস কত বলেছে, এটা ব্যাসার্ধ আমার কত বলেছে, দেখো এখানে ব্যাসার্ধ 14 সেমি, ব্যাস 14 সেমি, অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, তাহলে কে ইনটু 7 ইনটু 7, এটা হচ্ছে তোমার, আবার দেখো এটা হচ্ছে ঘনসেমি। আবার দেখো নতুন গোলকের নতুন গোলকের ব্যাসার্ধ কত, ব্যাস হচ্ছে 7 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, অতএব আয়তন কত হবে, আয়তন সমান কত, কে ইনটু 3.5 ইনটু 3.5 ইনটু 3.5। হ্যাঁ অতএব গোলক তৈরি করা যাবে, গোলক কী বলেছে আমাকে যে কতগুলি গোলক তৈরি করা যাবে, কত, তাহলে কে ইনটু এটা কত বলো, কে ইনটু কত, কে ইনটু 7 ইনটু 7 ইনটু 7 বাই কে ইনটু 3.5 ইনটু 3.5 ইনটু 3.5। এরপর কাটাকাটি করে দাও, এইটা 3.5কে 7 দিয়ে কাটলে 2 হচ্ছে, এটা 3.5কে 2 হচ্ছে, তাহলে কত হচ্ছে, আরে কেটা কেটে যাচ্ছে, অতএব কত হচ্ছে তোমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি, তাহলে অতএব গোলক তৈরি করা যাবে সমান 8টি। এই যে তোমাদের এমনি গোলকের চ্যাপ্টারেও এই অঙ্কটা আছে দেখবে।